বাংলাদেশ আওয়ামী লীগের নকলা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফিউল আলম, নাদেল চৌধুরী, অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় নেতা মারুফ আক্তার পপি, সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, শ্রীবদী মেয়র লাল মাহমুদ, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু, শেরপুর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, শ্রীবদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। নকলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন নকলা উপজেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহানউদ্দিন, জেলা আওয়ামী লীগের চন্দন কুমার পাল। রিপোর্ট করেছেন নকলা প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, এনএএন টিভি।